তুমি যখন কোনো একটা মানুষের জীবনে প্রবেশ করবে, তখন তোমার তার অনুমতি লাগবে। তার কাছ থেকে অনুমতি নিয়েই তুমি তার জীবনে প্রবেশ করতে পারবে। বাট যখন তুমি কারো জীবন থেকে বাইরে আসতে চাও বা তাকে ছেড়ে চলে আসতে চাও, তখন কিন্তু কোনো অনুমতি লাগে না, কোনো অনুমতির প্রয়োজন হয় না। মানুষ হাত ধরার আগে অনুমতি নাই, আর ছেড়ে দেওয়ার আগে সিদ্ধান্ত। এইভাবেই আমাদের জীবন চলতেই থাকে, চলতেই থাকে, জীবন গতিময়, তার নিজ গন্তব্যে সে চলতেই থাকে, সে কারো পারমিশন নেয় না। এইভাবে অনেক মানুষ আমাদের জীবনে আসে, আবার অনেক মানুষ আমাদের জীবন থেকে বাইরে চলে যায়। তো তুমি যদি এটা থেকে কষ্ট পাও, তো এটা তোমাকে ম্যানেজ করে নিতে হবে। আসলে কেউ থাকার জন্য সারা জীবন আমার সাথে, আমাদের সাথে চলার জন্য আসে না। মানুষ আসবে, মানুষ যাবে, কিছু স্মৃতি রেখে যাবে, সেই স্মৃতিগুলোই তোমাকে কষ্ট দেবে। তো এটা মেনে নিতে হবে, যে যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে সে তত তাড়াতাড়ি এটা রিকভার করতে পারবে। তোমার দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু তুমি ভুলে যেতে পারবে। বিনিময়ে শুধু তোমাকে মেনে নিতে হবে। যে মেনে নিতে না পারবে তার কষ্ট তত বেশি হবে, আর যে মেনে নিতে পারবে সে শীঘ্রই রিকভার করতে পারবে। সো আমাদের জন্মই হয়েছে মৃত্যুর জন্য, তো এটা মেনে নিতে হবে। এটা যখন তুমি মেনে নিতে পারবে, তখন তুমি মৃত্যুকে ভয় পাবে না, ঠিক আছে? এটা মানতে হবে, না মানলে তুমি কষ্টই পাবে, জীবন জীবনের গতিতে চলে যাবে, কিন্তু জীবন কার জন্য থেমে থাকবে। কোনো একটা মানুষ যখন তোমার লাইফে আসে, জীবনে প্রবেশ করে, তখন হয়তো তুমি অনেক আনন্দ, অনেক খুশি থাকো। বাট যখন কোনো মানুষ তোমার জীবন থেকে তোমাকে ছেড়ে একেবারে ভেঙে চলে যায়, তখন দুঃখ, কষ্ট, বেদনা আমাদেরকে গ্রাস করে ফেলে, আমাদেরকে একসাথে এসে আমাদের ঘাড়ে এসে পড়ে। ওগুলো সহ্য করার ক্ষমতা আমাদের থাকে না। কিন্তু তুমি যদি তখন তোমার মনকে স্ট্রং করে, কষ্ট করে, কষ্টগুলা মেনে নিয়ে তুমি এগেনিস্টে দাঁড়াইতে পারো, তাহলে তুমি সাকসেস হইতে পারবা, তুমি রিকভার করতে পারবা তোমার কষ্ট, দুঃখ, বেদনাগুলো। সো তোমাকে এইগুলা মানতে হবে যে জীবনে চলার পথে কষ্ট আসবে, বাধা আসবে, স্ট্রাগল করতে হবে, আবার রিকভার করতে হবে, মানুষ আসবে, মানুষ যাবে। জীবন আসলে থেমে থাকার জন্য নয়, জীবন হাসি খুশি ঠাট্টা করে কেটে দেওয়ার জন্য নয়। জীবনে বড় হতে গেলে ভালো কিছু বই পড়তে হয়, ভালো মানুষের সাথে চলতে হয়, ভালো জায়গায় উঠা বসা করতে হয়, তাহলেই তুমি জীবনের প্রকৃত মিনিংটা বুঝতে পারবে। সো আমি একটা কথা বলি যে মৃত্যুর জন্যই আসলে আমাদের জীবন। যদি জীবন না থাকতো তাহলে মৃত্যু থাকতো না, এটা মেনে নিতে হবে, এটা বুঝতে হবে অনেক ডিপলি। এই কথাগুলো বুঝতে হবে, মৃত্যুর জন্যই আমাদের জীবন। মানুষ যাবে, মানুষ আসবে, শুধু রয়ে যাবে স্মৃতি, এবং সেই স্মৃতিগুলোই কষ্ট দেবে তোমাকে, ভিতরটা ঘুরে ঘুরে খাবে, ভিতরে তোমাকে কষ্টে জ্বালিয়ে ঘুরিয়ে সাক্ষাৎ করে দেবে। বাট বাইরে তুমি মানুষই থাকবে, কেউ তোমার ভিতরের কষ্ট বুঝতে পারবে না, তোমার পেন, তোমার গ্লানি কেউ বুঝতে পারবে না কখনো, কেউ বোঝার ট্রাইও করবে না, চেষ্টাও করবে না। সবাই দেখবে তোমার বাহ্যিক চেহারা, আসলে ভিতরের ফিলিংটা কী হচ্ছে, কেমন লাগছে, সো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। এখনও যারা যারা সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে নাও, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইক আমার খুবই জরুরি। ওকে গাইস, আল্লাহ হাফেজ।